কলকাতা পর এবার জেলা বায়োমেট্রিক সমস্যা সেখানেও দেখা গেল এবারে টেটে বায়োমেট্রিক বিভাগ যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ ডিএ কলেজ সেখানেও ঠিক একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় পরীক্ষার্থীদের অর্থাৎ যে সমস্যা আমরা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে তীর্থপতি ইনস্টিটিউশন একই ধরনের সমস্যা বায়োমেট্রিক বিভাগ এবারে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ ডিএ কলেজ সেখানেও পরীক্ষা শুরুর আগে বায়োমেট্রিক হওয়ার কথা তবে মেশিন এলো না পরীক্ষার শেষেও বায়োমেট্রিক ছাড়া তো পসিবল না আমরা বায়োমেট্রিক ছাড়া করতে পারি বায়োমেট্রিক ছাড়া এবার সেটা তো আমরা ডিসিশন নিতে পারি না উনি বলছেন বায়োমেট্রিক এর নিকুতি করেছে প্রশাসনের মূর্তি করা কর্তৃপক্ষ কেন বলবে পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতের রেজাল্ট শুভেন্দু অধিকারী 17টির মধ্যে 12টি পঞ্চায়েত যাবে বিজেপির হাতে 12টি পঞ্চায়েতের প্রধান হবে বিজেপি এবং নন্দীগ্রামের সভা থেকে এমনই হুঙ্কার শুভেন্দু অধিকারীর ভোটের আগে ভোটের রেজাল্ট শুভেন্দু অধিকারীর 17টি পঞ্চায়েতের মধ্যে 12টি পঞ্চায়েত যাবে বিজেপির বিজেপির দখলে 17টির মধ্যে 12টি পঞ্চায়েতের প্রধান হবে বিজেপির নন্দীগ্রামের সভা থেকে এমনই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী মাটি খুব শক্ত 17টা জিপি আছে 12টা জিপিতে প্রধান আমাদের হবে বাকি 5টাতেও প্রধান কে হবে বিজেপির মেম্বাররা ঠিক করে দেবে আমরা ঠিক করব প্রধান কে হবে আর 12টাতে সরাসরি কমলের প্রধান হবে পদ্মের প্রধান ঠিক আছে দুটো পঞ্চায়েত সমিতি আমরা পাবো 5টা জেটপির মধ্যে 3টে একেবারে সুনিশ্চিত আর বাকি দুটোই আমরা যেদিকে ইশারা করব সেই জেটপি জিতবে আমরা সেই রকম মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু বাবু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সভা থেকে তিনি হুঙ্কার দিয়েছেন যে 17টির মধ্যে 12টি পঞ্চায়েত যাবে বিজেপির দখলে 12টি পঞ্চায়েতের প্রধান হবে বিজেপির কি বলবেন শান্তনু বাবু আচ্ছা কাজে কি আমরা বলছি যে ওনার মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন কাজে কি আমরা কামনা করছি উনি দ্রুত শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ হয়ে উঠুন যিনি নিজের মিউনিসিপ্যালিটিতে জিততে পারেন না যার জেলায় তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে যিনি সমবায়ে জিততে পারেন না নিজের দলকে জেতাতে পারেন না নিজের দলে যেখানে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তিনি সেখানে এই ধরনের দিবস্বপ্ন দেখছেন আজকে আমি ইডি সিবিআই কে তারা কন্ট্রোল করতে পারে কিন্তু পূর্ব মেদিনীপুর বা নন্দীগ্রামের মানুষকে তো তারা কন্ট্রোল করতে পারবে না বা সেখানে তাদের ভয় দেখিয়ে কোনো কাজ হবে না আমি শুভেন্দু বাবুকে দুটো উত্তর দেব প্রথম তিনি যে ভাষায় উত্তর শুনতে পছন্দ করেন তিনি একদিন কোথাও একটা বলেছিলেন তার গেঞ্জি স্যান্ডো গেঞ্জি দেখিয়ে যে স্যান্ডো গেঞ্জির বুক পকেট তাই তার পছন্দের ভাষাতে বলি যে হারিয়ে যেদিন হ্যান্ডেল হবে আপনার স্বপ্ন যেদিন পূরণ হবে আর একটা কথা বলি যদি এতই আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন তাহলে কলকাতায় ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের নিচে টিয়া পাখি নিয়ে বসুন ভালো ব্যবসা হবে